আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল লয় একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে। অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষা 2021 কি কি বিষয়ের উপর এমসিকিউ পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নাম্বার এবং কোন বিষয়ে কতটি প্রশ্ন আসবে সে বিষয়ে আজ আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি। প্রথমে যা বলছিলাম, আজকে আলোচনা করব বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে। অর্থাৎ কোন বিষয়ে কতটি এমসিকিউ প্রশ্ন এসে থাকে এবং কত নাম্বারের প্রশ্ন, কত নাম্বারের পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আজ আলোচনা করব। এক কথায় বলতে বোঝায় যে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন বার কাউন্সিল সিলেবাসভুক্ত যে 60টি সাবজেক্ট রয়েছে এবং সেই 60টি সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, এইগুলো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। আমরা বুড়ে পূর্বে লিখে দেখেছি যে 60টি বিষয়ের উপর কিন্তু বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এসে থাকে 60টি সাবজেক্টের উপর ভিত্তি করে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দেওয়ানি কার্যবিধি 1908, দেওয়ানি কার্যবিধি 1908 থেকে 20টি এমসিকিউ প্রশ্ন এসে থাকে, যার নাম্বার হলো 20 নাম্বার। অর্থাৎ 20টি এমসিকিউ প্রশ্ন 20 নাম্বার। এবং দ্বিতীয় নাম্বার দেখি আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি এমসিকিউ প্রশ্ন এসে থাকে, যার 10 নাম্বার। ফৌজদারি কার্যবিধি 1898 থেকে 20টি এমসিকিউ প্রশ্ন আসবে, নাম্বার 20। দ্বন্দ্ববিধি 1960, অর্থাৎ পেনাল কোড থেকেও 20টি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আসবে, নাম্বার 20। এবং সাক্ষ্য আইন 1872 থেকে মোট 15টি এমসিকিউ প্রশ্ন আসবে, যার নাম্বার 15 নম্বর। 5 নাম্বার দেখেন, 6 নাম্বার দেখেন, তামাদি আইন 1908 থেকে 10টি এমসিকিউ প্রশ্ন আসবে, নাম্বার 10। এবং বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস থেকে 5টি প্রশ্ন আসবে, যার নাম্বার হচ্ছে 5। অর্থাৎ মোট 100টি প্রশ্ন, 100টি এমসিকিউ প্রশ্ন 100 নাম্বার। অর্থাৎ মোট 100টি প্রশ্ন আসবে, অর্থাৎ 100টি প্রশ্ন 100 নাম্বার। এখন যে মূল বিষয়টি হলো যে এই বার কাউন্সিল অ্যাডভোকেট শিপ পরীক্ষার সময়সীমা কত? মোট 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টা, এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনাকে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে পাস মার্ক, আপনি পাস মার্ক রাখা হয়েছে 50। অর্থাৎ আপনি 100টি এমসিকিউ প্রশ্নের মধ্যে যদি 50টির সঠিক উত্তর দেন, অর্থাৎ 50 নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু পাস করবেন। অর্থাৎ 50 পেলে পাস। তবে এখানে আরেকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি জানা অবশ্যই জরুরি আপনাদের জন্য, এখানে কিন্তু -25, মানে একটি ভুল আনসার দেওয়ার জন্য কিন্তু, অর্থাৎ একটি ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু -25 কাটা যাবে। অর্থাৎ যদি আপনার 4টি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু আপনার মোট 1 নাম্বার কাটা যাবে। অর্থাৎ 4টি প্রশ্ন যদি আপনি ভুল উত্তর দেন, 4টি প্রশ্ন আপনি ভুল উত্তর দিলে তাহলে 1টি নাম্বার আপনার কাটা যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যে বিষয়টি জানলাম যে
বার কাউন্সিল সিলেবাস ভুক্ত মোট 7টি সাবজেক্ট রয়েছে। এই 7টি সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা মোট 100টি নাম্বারের এমসিকিউ 100টি এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তার মধ্যে আপনি যদি 50টি সঠিক উত্তর হয় এবং 50 নাম্বার পান তাহলে আপনি পাস। তো 7টি সাবজেক্টের মধ্যে রয়েছে দেওয়ানি কার্যবিধি থেকে 20টি এমসিকিউ, যার নাম্বার 20, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি এমসিকিউ 10 নাম্বারের, ফৌজদারি কার্যবিধি 1898 থেকে 20টি এমসিকিউ 20 নাম্বার, প্যারালকোর্ট থেকে 20টি এমসিকিউ 20 নম্বর, সাক্ষ্য আইন 1872 থেকে 15টি এমসিকিউ 15 নম্বর, তালাদি আইন 1908 থেকে 10টি এমসিকিউ 10 নম্বর, বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার থেকে 5টি এমসিকিউ মোট 5 নাম্বার, সব মোট হচ্ছে আপনার 100টি এমসিকিউ 100 নাম্বার। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে আরেকটি বিষয় যে 1 ঘন্টার সময়ের 1 ঘন্টার ভিতর আপনার কিন্তু পরীক্ষার সময় থাকবে, 1 ঘন্টার ভিতর আপনার উত্তরগুলো দিতে হবে। 4টি ভুল আনসার হলে 1টি নাম্বার কাটা যাবে এবং পাস মার্ক হচ্ছে 50। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বার কাউন্সিল সিলেবাস ভুক্ত যে 7টি সাবজেক্ট রয়েছে সেই 7টি সাবজেক্টের পরিচয় আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু আপনার তামাদি আইন, সাক্ষ্য আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই 3টি সাবজেক্ট কিন্তু অতি ছোট আকৃতির এবং সিলেবাস অনেক ছোট। তো এইগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আর আরেকটি বিষয়, আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত আইনের উপর অর্থাৎ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির জন্য নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনার যে কোনো মন্তব্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর এবং যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।